নমস্কার বন্ধুরা মমস ম্যাজিকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সকলের সাথে একটা সাবেকি নিরামিষ রেসিপি শেয়ার করছি দই পটল এটা খুব সুস্বাদু একটা রেসিপি ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এটা আমরা লুচি পরোটা পোলাও বা জিরা রাইসের সঙ্গে পরিবেশন করে থাকি চলুন দেখে নিই গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দই পটলের প্রধান উপকরণ হলো পটল আমি আড়াইশো গ্রাম পটল খোসা ছাড়িয়ে দুই দিক চিড়ে নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এবার পটলগুলো ছেড়ে দেবো পটলগুলো আমি ছেড়ে দিচ্ছি গ্যাসটা আমি কমেই রাখব। সব পটলগুলো ছাড়া হয়ে গেলে আমি একটু নেড়ে ঢাকা দিয়ে হতে দেবো ওইদিকে আমার পটলগুলো ভাজা হচ্ছে এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ও এক ইঞ্চি আদা একসাথে বেটে নিয়েছি এর সঙ্গে ওয়ান ফোর্থ চা চামচ আমি হলুদ গুঁড়ো দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ লঙ্কা গুঁড়ো চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আমি এর মধ্যে দুই টেবিল চামচ জল মিশিয়ে দিলাম পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দুইবার খুলে নেড়ে দিয়েছি পটলগুলো এবার আমি একটা পাত্রে তুলে নেব আমার চার মিনিট ভাজতে সময় লেগেছে গ্যাস জেলে বসিয়ে আমি টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তার সঙ্গে হাফ চা চামচ ঘি আমি মিশিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এবার ফোড়ন দেবো এর মধ্যে হাফ চা চামচ হিং দিয়েছি একটা তেজপাতা একটুখানি গরম মশলা দিয়েছি এবার ফোড়নটা ঢেলে দিলাম ফোড়নের সুগন্ধ বেরিয়েছে এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসটা কমানোই থাকবে নইলে তলায় লেগে যেতে পারে এবার আমি এটা কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আরেকটা একটা মশলা বানিয়ে নিচ্ছি এতে দুই টেবিল চামচ কাজু বাদাম গুঁড়ো নিয়েছি এর সঙ্গে আমি তিল টেবিল চামচ টক দই জল ঝরানো টক দই মিশিয়ে দিলাম এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব মশলাটা আমার কষা হয়ে গেছে তেলও বেরিয়ে এসছে এবার আমি এই কাজুবাদাম আর টক দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো এখনও গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে কেন কি কাজু বাদাম খুব তাড়াতাড়ি তলায় লেগে যায় যাতে বাড়িয়ে রান্না করলে যাতে লেগে যায় সেই জন্য আমি কমিয়ে রান্নাটা করব কাজুবাদাম আর টক দইটা আমি কষাচ্ছি কাজুবাদামের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি অনবরত নেড়ে যাব এই পর্যন্ত এবার তেল বেরিয়ে এসছে এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম টক দইয়ের বাটিটা ধুয়ে এক বাটি আমি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব এটা গা মাখা মাখা হবে তাই বেশি জল দেব না এটা খুব সহজ একটা রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার জলটা ফুটতে শুরু করে পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আমি চিনি মিশিয়ে দিলাম ঝা দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম ঝাল নুন মিষ্টিটা যে যার স্বাদ মতো দেবেন যে যেরকম পছন্দ করেন সেরকম গ্যাসটা কমিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট হতে দিলাম দই পটল প্রায় রেডি আমি এবার হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ও এক চা চামচ আমি এর মধ্যে ঘি মিশিয়ে দেবো তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে আরও দু মিনিট হতে দেবো তৈরি হয়ে গেল আমার দই পটল এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করলে আপনারা সেটা পেয়ে যাবেন ভালো থাকবে ধন্যবাদ